খুবই ভালো লাগছে। আমি এর আগের বারও সিজেপি থেকে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বেস্ট কম্পোজার বেস্ট লিরিসিস্ট হিসেবেও নমিনেশন পেয়েছিলাম। যাই হোক, এবার বেস্ট কম্পোজার হিসেবে মানে পুরস্কারটি পেয়ে অনেক ভালো লাগছে। আর তারপর হাবিব ওয়াহিদ ভাই, দেন হচ্ছে গিয়ে প্রীতম, এদের মতো ট্যালেন্টেড মিউজিশিয়ানের সাথে কম্বেট করে যে আমি পুরস্কার পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর নমিনেশন পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পুরস্কার, যেহেতু হাবিব ওয়াহিদ ভাই এখানে আছে। সো আমি খুবই হ্যাপি এই গানটা 2021 সালের জন্য নমিনেশনটা পাই আমি আর কি, দেন পুরস্কারটা পাই। আর সিজেপিকে অনেক ধন্যবাদ, সিজেপি তামিম ভাই অনেক ধন্যবাদ, তারপর হচ্ছে মঞ্জু ভাইকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। দিঘির সাথে মিউজিক ভিডিওটাও অনেক ভালো রেসপন্স, গানটার নাম ভালো থাকার কারণ গানটা হচ্ছে আরটিভি মিউজিক থেকে রিলিজ হয়েছে। সো আশা করি গানটা সবাই গ্রহণ করছে, এখনও তো শুরু, আস্তে আস্তে দেখতে। অ্যাক্টিং খুব ভালো করে, অ্যাক্টিং বা ড্যান্সের স্কেল ওর খুব ভালো। আর একটা বিষয় হচ্ছে আমার এবার ভালোবাসা দিবসে 5টা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে আর কি, তার মধ্যে অন্যতম এইটাই দিঘিরটার সাথে। সেইটা ইস্তেক ভাইয়ের লেখা, ইস্তেক ভাইয়ের ডিরেকশন ইস্তেক ভাইয়ের, আর গানটা মিউজিক করেছে আর শুরু করেছে রেজন শেখ, আর গানটা গেয়েছি আমি, আর গানটা শুটিং হয়েছে কেরানীগঞ্জ, এটা 20 তারিখ রিলিজ হবে। আমার সাথে কোয়ার্টিস্ট ছিল নাজবে জান্নাত। বিষয়টা, হ্যাঁ বিষয়টা হচ্ছে গিয়ে ও দিচ্ছে যে উয়ার ফাইনালি ওয়েট টু গ্যাদার। আসলে ব্যাপারটা ওয়েট টু গ্যাদার মানে বুঝেছে যে আমরা 4 বছর পর প্রথম মিউজিক ভিডিও করতেছি, আর আমি ভ্যালেন্টাইন উইশ করছি। দ্যাটস ওয়াই মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে ওর আমার কোনো রিলেশনশিপ বা আমাদের মধ্যে কোনো সামনে কোনো মানে আমরা কি বিয়ে শাদি করবো নাকি এরকম কিছু একটা এরকম। এই জন্য অনেক সাংবাদিক, অনেক মানে আমাদের আশপাশে যার ভক্ত বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই কনফিউজ ছিল। পরে তো একটা ভিডিও করে আমরা কনফিউশন দূর করছি, সেটা মিউজিক ভিডিও শুটিং, এরা ইস্তেক ভাইয়ের করা গান আর কি। পরবর্তীতে অনেকগুলো গান আসছে, সিমি থেকে একটা গান আসতেছে, যুব মিউজিক স্টেশন থেকে আসতেছে, সিডি চয়েস থেকে আসতেছে, সঙ্গীতা থেকে আসতেছে, অনেকগুলো গান আপনারা পাবেন নতুন নতুন। প্লেব্যাকে কবে কন্টিনিউ? প্লেব্যাকে আসলে আমি নিজের সলো গান নিয়ে বেশি ব্যস্ত থাকি আর কি। প্লেব্যাক সিনেমার গানে কেন না, তানজিব সরোয়ার কেন সিনেমার গান? আসলে আমি সিনেমার গানে কমফোর্টেবল না, কারণ সিনেমার গান আমাকে দেখা যায় অনেক গান দিছে যেগুলো আমার পছন্দ হয় না, এই জন্য আমি সিনেমার গান একটু কম করি, নাটকের গান বেশি করি। আমার একটা বই আসতেছে যেটা রিজন আহমেদ লিখেছে, যেটার নাম হচ্ছে মেঘমিলন, এটা বইমেলায় অলরেডি গেলেই পাবে, যেটা স্টল নাম্বার 570। আপনারা সবাই যাবেন এবং আমিও কয়েকদিন পর যাবো, আপনার সাথে জয়েন করবো। আপনারা বইটা অনেকেই সংগ্রহ করা শুরু করে দিয়েছে, আশা করি আপনারাও করবেন। বইয়ের বিষয় হচ্ছে বই আমার পুরো লাইফ স্টোরি নিয়ে করা, আমার লাইফ স্টোরিতে আমি কী করেছি, আমার স্ট্রাগল লাইফ, আমার ফ্যামিলি, আমি কীভাবে এসেছি বা কী কী আমার অ্যাচিভমেন্ট, কী কী কাজ, মানে সব কিছু মিলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এভরিওয়ান। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।